যশোরে উদেচির অনুষ্ঠানে বোমা হামলার পর পেরিয়ে গেছে 25 বছর। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হরকাতুল জিহাদের চালানো ওই হামলায় নিহত হয় 10 জন। তবে 2 যুগের বেশি পেরিয়ে গেলেও নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি। আর এই দীর্ঘসূত্রতায় হতাশ হতাহতদের স্বজনরা। ১৯৯৯ সালের 6ই মার্চ যশোর টাউন হল মাঠে চলছিল উদীচির দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। হঠাৎ সেখানে দুটি বোমা বিস্ফোরণের গগনবিদারী শব্দ, মুহূর্তে টাউন হল মাঠের চত্বর ভাসে রক্তে। হামলায় নিহত হয় 10 জন, আহত হয় 250 মানুষ। সেদিনের ঘটনায় একটি পা হারিয়ে কষ্টে দিন কাটছে উদীচি কর্মী সুকান্ত দাসের। এত বড় একটা জঘন্য হত্যাযজ্ঞ ঘটল, কিন্তু 25 বছরেও যখন সেটা বিচার হলো না, এইটা ভাবতে যে আসলে কষ্টটা লাগে। ভেবেছিলাম যে সমাজ বদলেই নিজেকে ফাঁসিয়ে দেবো, সেটাও হয়নি। এখন মাঝে মাঝে হতাশা বোধ করি। দুটি মামলা হলেও ত্রুটিপূর্ণ অভিযোগপত্রের কারণে 2006 সালে 30শে মে আদালতে খালাস পায় 24 আসামির সবাই। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। পরে উচ্চ আদালতে সরকার পক্ষের আপিলের পর থেকে মামলাটি আটকে আছে আইনি বেড়াজালে। দেরিতে হলেও জড়িতদের বিচার নিশ্চিতের দাবি যশোর উদীচির সাধারণ সম্পাদকের। 25 বছর আগে যে ঘটনাটি ঘটেছিল এটি কোনো সাধারণ ঘটনা ছিল না। এই ঘটনাটিকে যদি সেই সময় যদি সুষ্ঠু তদন্ত করে যদি বিচার করা যেত, যে মৌলবাদী গোষ্ঠীরা যে ঘটনাটি ঘটিয়েছিল সেই ঘটনা আর ঘটতো না। এদিকে বিচার না পাওয়ায় হতাশায় দিন কাটছে নিহতের স্বজনদের। আমরা ভাই হারাইছি, আমরা জানি কত কষ্ট কত দুঃখে। আজকে আমরা কেন বারবার সরকারের কাছে সবার কাছে বিচার চাইবো, কিন্তু কোথাও কোনো সহযোগিতা পাই না। শিগগিরই মামলাটির বিচারিক কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী পাবলিক প্রসিকিউটর। সকল আসামিরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে জামিনে মুক্ত আছে, আপিল শুনানির জন্য অপেক্ষমান, সেখানে তদবির করে কার্যতালিকা আইনে জরুরি ভিত্তিতে শুনানি করা প্রয়োজন। ডিবিসি নিউজ ডেস্ক।